প্রতিটি ঘরে যাদের জায়গা নাই নাই, যাদের আছে তারা দুইটা চারটা পাঁচটা যতটুকু জায়গা খালি পড়ে আছে সেই খালি জায়গাটা আপনারা মানে যেখানে কাজে লাগতেছে না আপনারা গাছ লাগান, আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর 30টি ওয়ার্ডে 72,000 গাছের চারারোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার 24 জুন বিকেলে নগরীর ওয়াবদা কলোনির টর্চার সেল এলাকায় কৃষ্ণচূড়া গাছের চারারোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর সহ কমিটির বেশিরভাগ নেতাকর্মী এবং নগরীর 30টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর 30টি ওয়ার্ডে 2,000 করে 60,000 এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে আরও 12,000 গাছের চারা রোপণ করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই 72,000 গাছের চারা রোপণের কর্মসূচি বাস্তবায়ন করবে মহানগর আওয়ামী লীগ। এ সময় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ বলেন, পরিবেশ রক্ষায় আগামীর সবুজ নগরী গড়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনপ্রতি 3টি করে গাছের চারা রোপণের আহ্বান জানানো হয়েছে। জনগণ চাইলে আরও গাছের চারা দেওয়া হবে। জনগণকে সাত বাগানে উৎসাহিত করতে সিটি কর্পোরেশনের 2% হোল্ডিং ট্যাক্স রেয়াত দেওয়া হচ্ছে বলে জানান সিটি মেয়র সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ। ভেরিয়েশনটা বলতে আসছে উপলক্ষ বলতে প্রথমত হলো যে আমাদের সভানেত্রী, আমাদের মানবতার মা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি জানেন যে কিছুদিন আগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন। সেটি কিন্তু কিসের জন্য? দেশের মানুষকে মনে করেন উদ্বুদ্ধ করার জন্য, যাতে প্রতিটি মানুষ 3টি করে গাছ লাগায় তিনি একটি তার বাসা গণভবনের মধ্যে করেছেন। সেই জায়গা থেকে আমাদের প্রতিও তাদের আমরা তাদের কর্মী হিসাবে, জনের দেশের কাছে না কর্মী হিসাবে, এটা তো মনে করেন শুধু এটা তার জন্য না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে গাছগুলি আমরা আজকে 72তম আমরা মনে করেছি, যেহেতু আমাদের নেত্রী একটি নির্দেশনা আমাদের দিয়েছেন, সেটা ধারাবাহিকতা এটা হলো যে আমাদের প্রথম কাজ, তার মুখের বাণীটা মাঠে বাস্তবায়ন করা কিন্তু আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে এটা আমাদের প্রথম দায়িত্ব, যে আওয়ামী লীগের নেতা আমি, নেত্রী যে কথাটা বলছেন সেটা মাঠে বাস্তবায়ন, সেটা হলো যে আমাদের প্রথম উদ্দেশ্য। সেটাকে মাথায় রেখে আমরা যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, সেহেতু আমরা চিন্তা করছি 72তম প্রতিষ্ঠাবার্ষিকী, 72,000 গাছ যদি মহানগরে আমরা লাগাই, এটি আমাদের পরিবেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যাটলিস্ট আমরা কিছু করে যেতে পারতেছি। এই যে মনে করেন টিউবওয়েল হতে শুরু করি, পানি উঠানো হতে শুরু করি, এই যে গাছ যে আমরা কেটে ফেলছি মাইলের পর মাইল, এটা তো পরিবেশের বিশাল বড় হুমকি। এটা আজকে যে আপনার এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে যেতেছে, আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এগুলি তো মনে করেন আমরা এখন বুঝতে পারতেছি না এটার ফল, এটা যত দিন যাবে এই যে পানির লেয়ার উপরে চলে আসতেছে। আমাদের বরিশালের মতো জায়গায় আপনার পানি যখন 88 বন্যাতেও পানি উঠে থাকে না, কিন্তু এখন এই জলাবদ্ধতা থাকছে, কারণটা কি? কারণ এই পরিবেশকে আমরা ধ্বংস করতেছি। সেই জায়গা থেকে এই যে জলবায়ুর এবং গাছ অক্সিজেন গাছের মাধ্যমে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এটা তো মূল ই হচ্ছে যে গাছ, এবং আমরা এই পরিবেশের জন্য, এই পরিবেশের বরিশালের পরিবেশকে ঠিক রাখার জন্য মহানগর আওয়ামী লীগ, আমরা সদস্য বরিশাল সিটি কর্পোরেশন, আমরা এই মাসব্যাপী কর্মসূচি নিয়েছি, এবং এটার মাধ্যমে আমরা মনে করবো যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও এখানে আমরা তাদের ইনভলভ করবো, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ইনভলভ করবো, বিভিন্ন স্কুলে আমরা যাবো, প্রোগ্রাম করবো। তো সর্বোপরি আমরা দেশ, সমাজ, পৃথিবীর উন্নয়নের জন্য, ভবিষ্যৎ এনভায়রনমেন্ট পরিবর্তন করার জন্য, ভবিষ্যতের এই পৃথিবীর যে ভারসাম্যটাকে বজায় রাখার জন্য আমাদের এই কর্মসূচি। কী কী গাছ দিবেন এবং ব্যক্তিও কি আপনার সাথে যুক্ত হতে পারবে কিনা? অবশ্যই ব্যক্তিরাও যুক্ত হতে পারবে, এবং গাছ যেহেতু 72,000 গাছ, এখানে আমাদের সব ধরনের গাছই আছে। এখন এটা বর্ণনা ব্যাখ্যা দিতে গেলে অনেক বড়, ফলজ বনজ সব ধরনের গাছ, ঔষধি, এই যে যেমন এই যে আপনার কৃষ্ণচূড়া গাছ, এখানে আমরা কিছু স্টার্ট করছি কৃষ্ণচূড়া গাছ থেকে। কৃষ্ণচূড়া গাছ আসলে আমাদের বরিশালের দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর একটা গাছ, লাল হয়ে থাকে। আহ্বান থাকবে যে আপনার প্রতিটি ঘরে যাদের জায়গা নাই নাই, যাদের আছে তারা দুইটা চারটা পাঁচটা যতটুকু জায়গা খালি পড়ে আছে সেই খালি জায়গাটা আপনারা মানে যেখানে কাজে লাগতেছে না আপনারা গাছ লাগান, আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা অ্যাটলিস্ট একটা গাছ লাগানো মানে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু দিয়ে গেলেন।